শাহবাগে বিক্ষোভে লাঠি পেটার পর এবার মামলা করল পুলিশ। অন্যদিকে সরকারের দিন ফুরিয়ে এসেছে বললেন মির্জা ফখরুল ইসলাম। এবার বিস্তারিত, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভে লাঠি পেটার পর আবার তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়। এতে 21 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 20 জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিষ্কৃত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মওদুদ হাওলাদার ঢাকা টাইমসকে বলেন, পুলিশ বাদী হয়েছে এবং একটি মামলা করেছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানা সূত্র থেকে জানা গেছে, মামলার এজাহারে বিপ্লবী ছাত্র মৈত্রী সংগঠন জাবির আহমেদ জুবেল সহ 21 জনের বিরুদ্ধে উপপরিদর্শক এসআই পলাশ সাহা বাদী হয়ে মামলাটি করেছেন। রবিবার সন্ধ্যার দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছিল। এ সময় পুলিশ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায়। এতে নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশি হামলার পর ইনজামুমুল হক রামিম নামের একজন আন্দোলনকারী গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে যেতে চেয়েছিলাম, এ সময় পুলিশ হঠাৎ আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের অন্তত 15 জন সহপাঠীকে আহত করা হয়। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকতে হলে এই অত্যাচারী আওয়ামী লীগ সরকারকে নির্যাতন হত্যা করে টিকে থাকতে হবে, এদিকে বিকল্প কোনো পথ নেই। কিন্তু এদের দিন ফুরিয়ে আসছে, দুর্বার গণ আন্দোলনে এদের পতন হবে, আওয়ামী লীগকে জবাবদিহিতা করতে হবে, এই সরকারকে জবাব দিতে হবে, এরা দেশকে ফুকলা করে দিয়েছে, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। ভোলাই পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম নিহতের প্রতিবাদে যুবদল এই সমাবেশের আয়োজন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে আগামী 11 এবং 12 আগস্ট দেশব্যাপী 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, এরা যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্রের টুটি চেপে ধরে, এদের কাছ থেকে জনগণ নিরাপদ নয়, এই ফ্যাসিবাদী সরকার থেকে জাতিকে রক্ষা করতে হবে, আর এর জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, অন্যায় অবিচার করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এই সরকারও পারবে না, এই সরকারের সময় যত ঘনিয়ে আসছে তারা ততই হিংস্র হচ্ছে, ভয় পেলে চলবে না, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা উদ্ধারে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।